সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী আইয়ুন নিসায়ে খায়রুন, উত্তম মহিলা কোনগুলি আমাদেরকে বলুন। আল্লাহর নবী বললেন, আল্লাতী তাসুরুহু ইজা নাজারা ইলাইহা, ওই নারী হলো উত্তম যেই নারীর দিকে তার স্বামী তাকালেই স্বামীকে খুশি করতে পারে, স্বামীর দিকে তাকালে খুশি করতে পারে যেই নারী উত্তম সেই নারী। দুই, ওয়াইজা তুতে উহু ইজা আমারা, স্বামী নির্দেশ দেওয়ার সাথে সাথে পালন করে যেই নারী উত্তম সেই নারী। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বেমা ইকরাহু, আল্লাহর নবী বলেন, স্বামী যেটা পছন্দ করে স্ত্রীও সেটা পছন্দ করে, স্ত্রী যেটা পছন্দ করে স্বামীও সেটা পছন্দ করে, স্বামী যেটা পছন্দ করে স্ত্রীও সেটা পছন্দ করে। অর্থাৎ স্বামীর পছন্দ অপছন্দ, স্ত্রীর অপছন্দ পছন্দ, এই নারী হলো উত্তম। আল্লাহর নবী বলেন এই হাদিসের ভিতরে জান্নাতি নারীদের, আদর্শ নারীদের তিনটি বৈশিষ্ট্য। তার প্রথমটা হলো, স্বামী তার দিকে তাকালে খুশি করতে পারে। দুই, স্বামী নির্দেশ দেওয়ার সাথে সাথে পালন করে। তিন, স্বামী যেটা পছন্দ করে স্ত্রীও সেটা পছন্দ করে, স্বামী যেটা অপছন্দ করে স্ত্রী সেটা অপছন্দ করে।